2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেয়া হয়ে গেছে এবং তুমি ভাবছো যে এবারে একটা কম্পিউটারের কোর্স অথবা স্পোকেন ইংলিশের কোর্স শিখি, কিন্তু না, এই কোর্সগুলো শিখে তোমার যত না কেরিয়ারের ইম্প্রুভমেন্ট হবে, আজকে তোমাকে অন্য দুটি কোর্সের কথা বলবো যেই কোর্সগুলো করলে তোমার কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। তাই আমি তোমাকে কম্পিউটার বা স্পোকেন ইংলিশ শিখতে বারণ করছি না, বাট 2024 সালে দাঁড়িয়ে তুমি কেরিয়ারের দিকে তাকালে যেই কোর্স দুটি তোমার কেরিয়ারকে অনেক বেশি হেল্প করবে, একদম সেই খরচে, মানে যেই খরচে তুমি স্পোকেন ইংলিশ শিখবে, যেই খরচে তুমি কম্পিউটার শিখবে, হয়তো তার থেকেও কম খরচে তুমি এই কোর্সেসগুলো করলে তোমার কেরিয়ারটা অনেক বেশি গ্রোথ দেখতে পারবে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে এই সাবজেক্টসের নলেজ তোমাকে অনেক বেশি হেল্প করবে নিজের ভবিষ্যৎকে সিকিউর করতে। তাই যারা চাইছো যে কেরিয়ারমুখী কিছু শিখতে, কিন্তু সেই এখনও সেই আটকে আছো যে হয় কম্পিউটার নতুবা স্পোকেন ইংলিশ, হয় স্পোকেন ইংলিশ নতুবা কম্পিউটার, তাদেরকে অনুরোধ করবো সেগুলো তোমার শেখার ইচ্ছে হলে শেখো, বা সাথে অবশ্যই দুটো কোর্সকে তুমি টেকেন ফর গ্র্যান্টেড না নিয়ে তুমি এটাকে সিরিয়াসলি ভাবো, কারণ এটা তোমার কেরিয়ারে একটা রোজগারের পথ করে দেবে। তা চলো ওয়ান আফটার ওয়ান তোমাদের জানাবো। তো নাম্বার ওয়ান যে কোর্সটি হচ্ছে হলো, যে কোর্সটি তুমি যদি করো তোমার কাছে একটা হিউজ কেরিয়ারের অপরচুনিটিস ওপেন হয়ে যাবে, সেই কোর্সটি হচ্ছে হলো সাংবাদিকতা, নিউজ রিডিং, টিভিতে খবর পড়া, অ্যাঙ্কারিং, রেডিও জকি, এই কোর্সেসগুলো। এগুলো হচ্ছে টিভি এবং রেডিও স্টেশনে কাজ করার জন্য একটি খুব দুর্দান্ত একটি ক্র্যাশ কোর্স, 4-6 মাসের একটি কোর্স হয় যার ফিস খুব সামান্য, 3,000-4,000 টাকায় কোর্সেসগুলো করা যায়। এই কোর্সে তুমি যদি করো তোমার কিন্তু মানে কেরিয়ারে, মানে স্কুল লাইফেই তুমি পার্ট টাইম বিভিন্ন কাজ করতে পারবে, স্কুল লাইফ হয়ে যাওয়ার পর যখন কলেজ লাইফ যাবে তখন পার্ট টাইম কাজ করতে পারবে, এবং ভবিষ্যতে তোমার কলেজ পাস করা বা তোমার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু ফুল টাইমও কাজ করার অপরচুনিটিস পাবে। তুমি রেডিওতে কথা বলার জন্য প্রচুর আরজিএস নেয়, এখন রেডিওটা অনেক বড় পরিসরে চলে এসেছে অনলাইন মিডিয়া আসার পরে। আমরা কিন্তু পডকাস্টিংয়ে দেখি যারা ভালো কথা বলতে পারে তারা ভালো কিন্তু সুন্দর স্টোরি টেলিং করছে পডকাস্টিংয়ে। তো তুমি যদি রেডিওর থেকে কী করে আর্জিং করবে, কী করে অনলাইনে পডকাস্টিং করবে, এগুলো যদি জেনে যাও তাহলে তোমার কিন্তু মারাত্মক কেরিয়ার হেল্প হবে। বা তুমি চাইছো ক্যামেরার সামনে কাজ করতে, টিভিতে সুন্দর খবর পড়বে, তুমি হাতে মাইকটা নিয়ে অ্যাঙ্কারিং করবে, তুমি একদম কোনো বাজারে দাঁড়িয়ে বা কলকাতার কোনো জায়গায় দাঁড়িয়ে বা কোনো পলিটিক্যাল র্যালিতে দাঁড়িয়ে রিপোর্টিং বা সাংবাদিকতা করবে, তুমি যদি আলে কিন্তু এই যদি কোর্সটা করো এক্ষেত্রেও তোমার কিন্তু কেরিয়ার অনেক বেশি হেল্পফুল হবে। দেখো এখনকার তারিখে সবচেয়ে ইজিয়েস্ট হয় কী জানো তো, তোমাদেরকে বুঝিয়ে বলি, এখনকার তারিখে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হচ্ছিল কেরিয়ার করা ওই সাবজেক্টে। দেখো আজকের তারিখে এই সমস্ত ফিল্ডে কেরিয়ার করা অনেক বেশি ইজি হয়ে গেছে নিউ মিডিয়ার আশীর্বাদে, মানে অনলাইন মিডিয়ার আশীর্বাদে। অনেক কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা তারা কেরিয়ার করছে, নিজের মতামত প্রকাশ করছে, জাস্ট দরকার একটা প্রপার ট্রেনিং, যেটা তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরে যে 2-3 মাস যেই পাফার টাইমটা, ফাঁকা টাইমটা থাকে, ওই টাইমটা শিখে নিয়ে কেরিয়ার করতে পারো। এটা হচ্ছে প্রথম কোর্স, তুমি নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিংয়ের কোর্স, এই কোর্স যদি করতে চাও তাহলে ডিসক্রিপশনে গিয়ে আমার নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে গিয়ে মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করো যে বিশাল স্যার বা বিশাল দা আমি এই কোর্সেসগুলো করতে চাই, একটু আমাকে ডিটেলসটা পাঠাও। তো পশ্চিমবঙ্গে কোথায় কোর্সেসগুলো হয়, কীভাবে তুমি করবে, তোমার বাড়ির কাছে তুমি কীভাবে শিখবে, সমস্ত বৃত্তান্ত তোমাকে আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবো। সেকেন্ড যে কোর্সটি তুমি প্রচণ্ড ভালো করতে পারো এবং প্রচণ্ড ক্রিয়েটিভ, যদি তুমি ক্রিয়েটিভ হয়ে থাকো, সেটা হচ্ছে হলো ফটোগ্রাফি প্লাস সিনেমাটোগ্রাফি। ফটোগ্রাফি শুধু নয়, ফটোগ্রাফি প্লাস সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি মানে ছবি তোলা, সিনেমাটোগ্রাফি হচ্ছে হলো বিভিন্ন চলচ্চিত্রে সিনেমা ডকুমেন্ট্রিতে ক্যামেরা করা। দেখবে আলিয়া ভাটের একটা মুভি, মুভিটার নাম নেই, ডিয়ার জিন্দেগি মোস্ট প্রবাবলি, ওখানে দেখবে আলিয়া ভাট যে রোলটা প্লে করছিল একজন হচ্ছে হলো সিনেমাটোগ্রাফারের, মানে সিনেমায় তিনি ক্যামেরা পার্সনে কাজ করেন, ক্যামেরার কাজ করে, অথবা ফটোগ্রাফি হিসেবে নিজে কেরিয়ার করতে পারো। এই কাজগুলো সবচেয়ে ইন্টারেস্টিং, এটা তুমি ফুল টাইম করতে পারো, পার্ট টাইম করতে পারো, জব করতে পারো, ফ্রিলান্সিং করতে পারো, তুমি নিজের বিজনেস করতে পারো। এবং অল্প অল্প বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকের তারিখে বাই গড ইন্ডাস্ট্রিতে যে লেভেলে কাজ করছে দেখে, ওদের দেখে বোধহয় আমি মানে টেনশনে পড়ে যাই যে এদের সময় আমরা কত পিছিয়ে ছিলাম। তো বর্তমান সময় দাঁড়িয়ে তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে, টেকনিক্যাল ব্যাপারে ইন্টারেস্ট থাকে, নতুন সৃজনশীল কিছু করতে চাও, তুমি কিন্তু ফটোগ্রাফি শিখতে পারো। ফটোগ্রাফি প্লাস সিনেমাটোগ্রাফি মানে নিউজ চ্যানেলে শুধু নয়, তুমি বিভিন্ন সিনেমাতে ডকুমেন্ট্রিতে কী করে ফিল্মিং করবে, ক্যামেরার ফ্রেম কী করে ধরবে, কম্পোজিশন কী করে করবে, তুমি কী করে একটা প্রপার শর্ট ডিভিশনস করবে, সিন ডিভিশন কী করে করবে, তুমি অ্যাঙ্গেলটা কীভাবে রাখবে, এগুলো জানলে কিন্তু কেরিয়ারে মারাত্মক হেল্প হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই কোর্সেসগুলো করতে খুব সামান্য টাকা, 3,000-4,000 টাকা খরচা, মানে তুমি একটা কম্পিউটার কোর্স, একটা স্পোকেন ইংলিশ কোর্স করতে যা খরচা হয় সে খরচায় বা এর থেকেও কম খরচা এই কোর্সেসগুলো করতে পারবে, উইথ
জবের একটা কেরিয়ারের বিস্তর অপরচুনিটিস নিয়ে। তো স্টুডেন্টস যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে চাইছে একটা ভালো কোর্স করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তুমি কোনটা করতে চাও আমাকে মেসেজ করে জানো যে বিশাল আমি এই জিনিসটা করতে চাইছি, এটা আমাকে ডিটেলস পাঠাও, আই উইল গিভ ইউ দ্য ডিটেলস, তোমার ডিটেলস পাঠিয়ে দেবো, তুমি পার্ট টাইম ফুল টাইম কাজ করতে পারবে এইগুলো যদি শিখে নাও। দেখো ব্যাপারটা কী হয়, না শিখলে না কেরিয়ার হয় না, তো কেরিয়ার করার জন্য শেখাটা প্রচণ্ড দরকার। আর সময় খুব গুরুত্বপূর্ণ, মানে সঠিক সময় সঠিক জিনিস করা, যেটা তুমি একটা ছেলে বা মেয়ে যেটা 24 বছরে গিয়ে করবে সেটা তুমি যদি 16 বছর বয়সে, 17 বছর বয়সে, 15 বছর বয়সে শিখে যাও, ভাবো তাদের থেকে 10 বছর তুমি অলরেডি এগিয়ে গেলে। তাই যত আর্লি নিজেকে প্রফেশনাল কোর্সের মধ্যে আনবে, শিখবে, তত কেরিয়ারকে গ্রোথ করার কিন্তু সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো তোমাদের মেসেজের অপেক্ষায় রইলাম, মেসেজ করে জানাবে যে তুমি কোন ক্লাসে, কোন সালে মাধ্যমিক দিলে, কোন সালে উচ্চ মাধ্যমিক দিলে এবং কোন সেগমেন্টটা তোমার ইন্টারেস্টে জানাও, আমি তোমার হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। সো স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।